শুভরিন, আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ নাই, আমার কোনো কথা নেই, তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু ঠিক মতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ, তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে, এবং তার ফলে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয়।